এটা একটা অ্যালমোনিয়ামের তারে আমি ঝালাই করেছি। দেখেন অ্যালমোনিয়ামের ঝালাইগুলো কি সুন্দরভাবে হয়েছে। সাধারণত আপনারা কিভাবে ঝালাই করেন, অনেকেই তার দিয়ে ভলিউমের সাথে এটা সংযোগ করেন যাতে আপনারা ঝালাইটা ভলিউমের সাথে ভালো ধরে। তো ডাইরেক্ট কিভাবে আপনি এই ঝালাইটা করতে পারেন সেই বিষয়ে আমি এই ভলিউমের সাথে কাজটি দেখাইছি এবং নিকেল করে কিভাবে ঝালাইটা অ্যালমোনিয়ামে ধরাবেন সে বিষয়টা আপনাদের নিশ্চিত করে সম্পূর্ণ দেখাইছি। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখুন ভিউয়ার্স, আমাদের যে এই ভলিউমটা অনেক টাইট এবং শক্ত, কেন শক্ত হলো সেই বিষয়ে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেব। আগে আমি খুলে নিচ্ছি। চার্জারের ভলিউমটা লাগানো বড় বিষয় না, বড় বিষয় হলো আমরা যখন অ্যালমোনিয়ামের তারগুলো ঝালাই দিতে যাই এই ঝালাইগুলো কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা ভিউয়ার্স, ঝালাই কীভাবে দেব, ঝালাই তো ধরবেই না অ্যালমোনিয়ামে। অ্যালমোনিয়ামে ঝালাই আজ পর্যন্ত আপনারা কেউ কি ধরাইতে পারছেন? আজকে আপনাদের আমি দেখাবো যে অ্যালমোনিয়ামের ভিতরে কীভাবে আপনি ঝালাইটা ধরাবেন এবং ঝালাইটা একদম তামার মতো ধরবে। তো এখানে আমাদের তার আছে ছয়টা, তো ছয়টার ভিতরে আমাদের প্রথমত দুইটা সিঙ্গেল হবে, এই যে দেখেন একটা সিঙ্গেল আর একটা সিঙ্গেল, আর বাকি চারটে তার থাকে, এই চারটে ডাবল ডাবল আটটা পিনে সংযোগ করতে হবে। সাত লুপের ভলিউম যদি আপনি লাগান তো সাত লুপে আপনার সিঙ্গেল থাকবে তিনটা আর ডাবল থাকবে চারটা। তো এইভাবে আপনারা ভলিউমগুলো লাগিয়ে নেবেন এবং আমি সিরিয়াল আপনাদের দেখাই দেবো যে কোন জায়গার থেকে আপনি সিরিয়ালটা বেছে নেবেন। তো আসুন আমরা আগে তারগুলো কেটে নিই। অনেকে কি করে একটা তার খুলে একটা তার লাগায়, আর আজকে আমি দেখাবো আপনি সমস্ত তারটা কেটে নেবেন তারপরে আপনি আপনার ভাও মতো লাগিয়ে। এবারে দেখেন আমি সিরিয়ালটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। এইটা প্রথম এই সিঙ্গেল তারটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, ষষ্ঠমটা। তো এই যে ছয়টা তার আমরা কিভাবে লাগাই নেব, তা প্রথমেই আমরা এই সিঙ্গেল তারটা লাগাবো। এটা হলে আমাদের ফার্স্ট লুপ, তারপর দ্বিতীয় লুপ, তারপর তৃতীয় লুপ, তারপরে চতুর্থ লুপ, পঞ্চম নাম্বার লুপ, ষষ্ঠম নাম্বার লুপ, তারপরে আমরা এই যে ফেজের তারটা লাগাই দেব। তো আমাদের প্রথম দুইটা হবে সিঙ্গেল, তারপর বাকি থাকে চারটা লুপ, এই চারটা লুপ আমরা ডাবল ডাবল পিনে লাগাই নেব। তো এখন আমি এই তারগুলো ঘষে নেব। তারটি ঘষার পরে আপনাদের দেখাবো যে এই অ্যালমোনিয়াম তারটায় কীভাবে আপনি ঝালাই ধরাবেন। একদম পিওর সাইড ওয়ার তাতাল দিয়ে আপনি এই ঝালাইগুলো করতে পারবেন। তারগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ঘষে নিচ্ছি যাতে কোনো ধরনের ইনসুলেন্স না থাকে এবং ভালোভাবে আপনি ঘষার পরে এই রকমের তামার একটা তার নেবেন যাতে চিকন চিকন তামার গেজ থাকে। এই ধরনের তার দিয়ে আপনি ভিতরের যে তামার অংশটা বের করে নেবেন। তারপরে এই যে তারের সাথে আপনি মোড়াই নেবেন, মোড়াই নিলে আপনি ভালোভাবে টাইট দিবেন এবং সুন্দরভাবে আপনার যতটুক মাপ দরকার ততটুক পেঁচাই নেবেন। তারটা পেঁচাই নিলে কি হবে, আপনার নিকেল হবে। আর আমরা অবশ্যই সবাই জানি নিকেল করলে সেই ধাতুর উপরে ঝালাই ধরে। এরকমের আপনি প্রত্যেকটা তার এইভাবে তামা দিয়ে মোড়াই নেবেন, তারপরে আপনারা এই তারের উপরে কীভাবে ঝালাই দেবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি প্রত্যেকটা তারের ভিতরেই তামার প্যাচ দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার প্যাচগুলো দেওয়া শেষ। এখন আমি আপনাদের দেখাবো যে একদম স্পষ্ট ক্যামেরায় যে আপনি এই ঝালাইটা দিলে কীভাবে তামার মতো এই ঝালাইটা হয়ে যাবে। এখন দেখুন আমার এই সাইড ওয়ার তাতাল দিয়ে আমি কিভাবে এই ঝালাইগুলো দিচ্ছি। তো এভাবে যদি আমাদের রাংটা ধরে তো ভলিউমে লাগানো আমাদের কাছে কতটা সহজ হবে সে বিষয়টা আপনারা নিজের চোখেই দেখে নিন এবং ভিডিওটা কেমন হলো সে বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন
এবং আমি আপনাদের এখন ভলিউমের সাথে ঝালাই দিয়ে দেখাচ্ছি। এখানে মূলত আমাদের 10টা পিন আছে, আর এই পিনটা যে দেখতেছেন এটা এসি ইনপুট পিন। আমাদের এইভাবে ভলিউমটা ধরলে হাতের বাম সাইডে এটা থাকবে, ভিতরে একটা রিং আছে, এই রিংটা এই পিনের সাথে সংযোগ আছে। তো এইভাবে আপনারা এই সিঙ্গেল দুইটা পিন লাগাবেন, তারপর যে কয়টা পিন থাকবে ডাবল ডাবল চারটা পিন লাগাই দেবেন ছয় লুপের ক্ষেত্রে। আর সাত লুপের ক্ষেত্রে আপনি তিনটা সিঙ্গেল লাগাবেন আর চারটা আপনি ডাবল ডাবল আটটা পিনে লাগাই দেবেন। তো যাক, আমরা এই কাজটি করে নিচ্ছি। আমরা প্রথমেই সিঙ্গেল পিনটা লাগাই নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, অ্যালমিনিয়ামের ঝালাই এর চেয়ে ভালো হওয়ার তামার থেকেও কোনো অংশে কম হয় না এই ঝালাইটা। তো সিঙ্গেলে আমরা আর একটা পিন ঝালাই দেওয়ার পরে, মানে আর একটা লুপ ঝালাই দেওয়ার পরে, বাকি যে চারটা লুপ থাকে এই চারটা লুপ আমরা প্রতি দুই পিন শর্ট করে লাগাই দেব। জাস্ট আমাদের এই দুইটা সিঙ্গেল লুপ লাগানো হয়ে গেছে। এখন আমি আপনাদের বুঝাচ্ছি যে দেখেন, এই দুইটা সিঙ্গেল লুপ লাগানোর পরে আমাদের এই বাকি থাকে চার চার আটটা লুপ। এই আটটা লুপে আমরা চারটা লুপ লাগাই দেবো, মানে ডাবল ডাবল দুই পিনে এক একটা লুপ লাগবে। তো এবারে আমরা সেই ঝালাইগুলো দিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমাদের লুপ ছয়টা ঝালাই দেওয়া হয়ে গেছে, এখন আমরা ফেজের তারটা লাগাই দেব, বাস আমাদের কাজ ওকে। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করবেন। ভিউয়ার্স, কাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি ফেজের তারটা এখন লাগিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের এই কাজটি, এখন আমরা বডির সাথে ফিটিং করে নেব। বাস দেখেন কতটা শক্ত এবং মজবুত হলো এই আমাদের আজকের এই অ্যালমিনিয়াম তারের ঝালাইগুলো, তা আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শেয়ার করে দিবেন যাতে অন্য আরেকজন দেখে এই ভিডিওটি তার উপকারে আসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। ভলিউমটা অবশ্য ভালোভাবে টাইট দিয়ে নেবেন এবং ভালোভাবে স্ক্রুপগুলো লাগাবেন। সতর্কভাবে থাকবেন যাতে তারগুলো বডির সাথে অ্যাডজাস্ট না হয়। কারেন্টের যে কোনো সরঞ্জাম ঠিক করতে গেলে আসলে আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে হাতে পায়ে কোনো জায়গায় কারেন্টের না লাগে। আমি এখন আপনাদের চেক করে দেখাবো যে আমাদের এই চার্জারের ভলিউমটা লাগানো কেমন হলো, এবং আমি আপনাদের সিরিজ লাইনে লাগানোর পরে এই জায়গায় শর্ট দিয়ে দেখি। দেখেন আমাদের ভোল্টেজ কিন্তু আসতেছে, এবং আমি দেখাবো যে সিরিজ লাইনে দেওয়ার পরে হালকা মিটারের কাটাটাও খারাপ হয়। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, লাইক দিন, শেয়ার করুন। এখন আমরা দেখেন এ জায়গায় ভলিউমটা ঘাড়ে ঘাড়ে প্রত্যেকটার পয়েন্ট মিলে গেছে। এভাবেই আপনারা পয়েন্টগুলো মিলিয়ে নেবেন। ধন্যবাদ।